আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا একটা জবান চুপ থাকবে না চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ পেয়ারাই হাজিরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নিসায়ের 37 নম্বর আয়াতে বলতেছেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো কার ইবাদত আল্লাহ ইবাদত হবে কার আল্লাহ আরো জোরে বলতে হবে কার ইবাদত হবে আল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর সাথে শরীক করিও না একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহর বন্দেগী করো আল্লাহর নৈকট্য হাসিরের জন্য চেষ্টা করো আর আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই নসিহতগুলো করতেছেন খেয়াল করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের পিতা মাতা এর সাথে ভালো ব্যবহার করো অবিল ওয়ালিদাইন অর্থাৎ পিতা এবং মাতা পিতা মাতার সাথে কি করো ইহসানা ভালো ব্যবহার করো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিযিল কুরবা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার পর আল্লাহ বলছেন ওয়া বিযিল কুরবা তোমাদের যারা নিকট আত্মীয় আছে তাদের সাথে কি করবে তোমরা ভালো ব্যবহার করবে ওয়াল ইয়াতামা যারা ইতিম তাদের সাথে ভালো ব্যবহার করবে এরপরে বলছেন ওয়াল মাসাকিন যারা মিসকিন তাদের সাথে ভালো ব্যবহার করবে ওয়াল জারিযিল কুরবা নিকটতম প্রতিবেশীর সাথে তোমরা ভালো ব্যবহার করবে ওয়াল জারিযিল জুনুবি এবং দূরবর্তী যারা প্রতিবেশী আছে তাদের সাথেও ভালো ব্যবহার করবে ওয়াস সাহিবি বিল জামবি আর তোমাদের যারা সঙ্গী সাথী আছে তোমাদের সাথে যারা চলাফেরা করে তোমাদের আত্মীয় স্বজনরা তোমার প্রতিবেশীরা তোমার রক্তের বন্ধনে সে আবদ্ধ না অনেক দূরের লোক কিন্তু তোমার সাথে চলাফেরা করে তোমার সাথে চাকরি বাকরি করে তোমার সাথে একসাথে হাঁটাচলা করে অর্থাৎ তোমার সাথে যার সম্পর্ক আছে চলাফেরার দরুন চাকরির খাতিরে হোক সামাজিক খাতিরে যেভাবেই হোক তোমার নিকটবর্তী যারা আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে মুহিব্বি মিডিয়া সরল সঠিক পথের সন্ধানে আল্লাহ বলতেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে আল্লাহ এই সৃষ্টি জগতের এই মাখলুকাতের ভিতরে দুইটা জাতিকে তার ইবাদতের জন্য মনোনীত করছেন একটা হলো ইনসান মানুষ আর একটা হলো জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে যেমন তার ইবাদতের জন্য মনোনীত করছেন তেমনি আমরা এই আমরা যারা মানব জাতি ইনসান যারা যারা আল্লাহর প্রকৃত বান্দা নবীর উম্মত তারা কন্টিনিউ প্রতি ওয়াক্ত নামাজে প্রতিদিন প্রতিনিয়ত আমরা আবার বলি আল্লাহ আপনি যেমন বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমরা আবার প্রতি নামাজে বলি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যে হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই ঠিক কিনা বলেন
আল্লাহ যেমনি আমাদেরকে তার ইবাদতের জন্য মনোনীত করছেন, আমরা আবার আল্লাহর ইবাদত করি সাথে সাথে আল্লাহর সাহায্য চাই। কেননা আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। সম্ভব নি, জোরে বলেন সম্ভব না। একমাত্র দয়া করুণা হবে কার? আল্লাহ। আরো জোরে শুনতে চাই, কার? আল্লাহ। বেয়ারাই হাজিরিন, এই ইবাদত আমরা সবাই করে থাকি, কম আর বেশি। যে ব্যক্তি বেশি ইবাদত করে তাকে বুজুর্গ বলে, আর যে ব্যক্তি কম ইবাদত করে তার উপাধি না হয় নাই দিলাম, কিন্তু বুজুর্গিয়ার ইবাদত করনেওয়ালা সে ব্যক্তি সামান্য ইবাদত করেও বুজুর্গিয়াত লাভ করতে পারে। বলবেন হুজুর, এটা কেমন কথা? যে ব্যক্তি বেশি ইবাদত করবে, রিয়াজত করবে, সাধনা করবে, সেই তো আল্লাহর নৈকট্য হাসিল করবে, এইটাই তো স্বাভাবিক না? পেয়ারাই হাজরি, বেশি ইবাদত করলে যে মানে একজন ব্যক্তি যে আল্লাহর খুব প্রিয় হবে এমনটা না, এমনটা মনে করেন একজন মনিব, একজন মালিক, মালিকের সবচাইতে কাছে যে ব্যক্তি থাকে তার চাইতে দেখা গেছে অনেক দূরে একজন সামান্য শ্রমিকের প্রতি তার মনটা বেশি থাকে। কথা বুঝেন নাই? অর্থাৎ বেশি ইবাদত করলেই যে আল্লাহর খুব প্রিয় হওয়া যাবে এমনটা না, কম ইবাদত করেও আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। তবে শর্ত হলো ইবাদতের মাপকাঠি আগে বুঝতে হবে। কি বুঝতে হবে? আপনি নামাজটা যদি সহি শুদ্ধভাবে আদায় করতে পারেন, নামাজটার সঠিক নিয়ম যদি আপনি জানেন, তাহলে দুই রাকাত নামাজই আল্লাহর জন্য আল্লাহর রাজি খুশির নিমিত্তে যথেষ্ট। আর আপনার আমার নামাজটা যদি নামাজের মতোই না হয়, সারা দিন, সারা রাত, সারা মাস, সারা বছর, সারা জিন্দিগিও যদি নামাজ পড়েন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য দেখবেন অনেক মানুষ দেখা গেছে, এই এখন তো জমানা হলো তেলবাজের জমানা, ঠিক না? দেখা গেছে অফিস আদালত বলেন, স্বাভাবিক কোর্ট কাছারি বলেন, সব জায়গায় যে যত পারদর্শী, কথায় কথার চাটুকারিতা যে যত বেশি দেখাইতে পারে সে তত বেশি তার ফায়দা হাসিল করতে পারে। দেখা গেছে একজন ব্যক্তি 10 লাখ টাকা দিয়েও একটা কাজ হাসিল করতে পারে না, কিন্তু একজন ব্যক্তি একজন অফিসারের কাছে গেলে মনোরঞ্জন এমন দুই একটা কথা বলে যে অফিসার খুশি হয়ে ওই কাজটা করে দেয়। এরকম হয় কি হয় না? আর একটু জোরে বলেন হয় কি হয় না? অতএব যে কথা আমি বলতে চাই যে আল্লাহর রাজি খুশির নিমিত্তে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য অনেক ইবাদত, অনেক বন্দিগি প্রয়োজন না। প্রয়োজন হইল আল্লাহকে চেনা, আল্লাহকে বোঝা, আল্লাহর যে ইবাদত আছে ইবাদতের মাপকাঠি বোঝা, সঠিক ইবাদতটাকে বুঝে শুনে করা, এর নামই হলো ইবাদত। আর এই ইবাদতটা যে ব্যক্তি করতে পারে সেই আল্লাহকে পেয়ে যায়, ঠিক কিনা বলেন? পেয়ারা হাজরিন, এখন ইবাদতের দুইটা ধরন, ইবাদত হবে কার? আল্লাহ। আর একটু জোরে শুনতে চাই, কার? আল্লাহ। এই ইবাদতের ভিতরে আল্লাহর ইবাদত হবে, কিন্তু সেই ইবাদতের ভিতরেও আবার দুইটা ভাগ, একটা হলো হকুল্লাহ আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ বান্দার হক। ইবাদত হলো আল্লাহ, কিন্তু সেই ইবাদতের ভিতরেও আবার দুইটা ভাগ, কয়টা ভাগ? আর একটু জোরে শুনতে চাই, কয়টা? একটা হলো হকুল্লাহ বান্দা আর আল্লাহর মাঝে অন্য কেহ থাকবে না, সেখানে শুধু আল্লাহ আর বান্দা। যেমন এই নামাজ পড়তে আসছেন, যখন আল্লাহু আকবার বলে দুনিয়ার সকল কাজকে আপনি আমি হারাম করে দিলাম, আপনার আমার মধ্যে এই আল্লাহর গোলামের মধ্যে আর আল্লাহর মধ্যে আর কেউ আছে? না। আল্লাহর মধ্যে আর গোলামের মধ্যে আর কেহ? না। এই নামাজের মধ্যে আর কেউ আছে? না। কিন্তু পেয়ারে হাজিরি, এই হকুল্লার পরেও ইবাদতের ভিতরে আরেকটা পাঠ হলো হকুল ইবাদ। আল্লাহ বলছেন হকুল্লাহ আল্লাহর হক, আল্লাহর ভিতরে আর বান্দার ভিতরে যে ইবাদত আছে তার ভিতরে যে ত্রুটি বিচ্যুতি থাকে, ঘাটতি থাকে, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু হকুল ইবাদ যেটা, এই হকুল ইবাদ যদি কোনো ব্যক্তি যদি মাহরুম করে, হকুল ইবাদ যদি নষ্ট করে, তাহলে আল্লাহ সেটা কখনো ক্ষমা করবেন না।
প্যারায় হাজিরিন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একবার জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন আল্লাহ রাসূল জিব্রাইল আলাইহিস সালামের সাথে কথা বললেন দীর্ঘ সময় কথা বলার পরে জিব্রাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন আল্লাহ রাসূল তখন আম্মা জানদেরকে উদ্দেশ্য করে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবীরা তোমরা শোনো জিব্রাইল আলাইহিস সালাম যখন আমার নিকট আগমন করেছিলেন জিব্রাইল আলাইহিস সালাম এতবার এতবার এত বেশি পরিমাণে হকুল ইবাদত তথা প্রতিবেশীর হক সম্পর্কে এতটা বেশি পরিমাণে তিনি নসিহাত করতেছিলেন এতটা বেশি পরিমাণে তিনি উপদেশ দিতেছিলেন আমি মনে করেছিলাম যে বান্দার সম্পত্তির ভিতরে মনে হয় তার প্রতিবেশী কে হকদার বানায় দেবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর রাসূলের কাছে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন এত বেশি পরিমাণ হকুল ইবাদ সম্পর্কে আলোচনা করলেন প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি পরিমাণে আলোচনা করলেন নসিহাত করলেন আল্লাহর রাসূল মনে করেছিলেন যে না হয়তোবা আল্লাহ মানুষের সম্পদের ভিতরে তার আহাল পরিবার বর্গ ছাড়াও মনে হয় প্রতিবেশীদেরকেও মনে হয় হকদার করে দেবে সুবহানাল্লাহ অর্থাৎ একজন প্রতিবেশী কাছে আর একজন প্রতিবেশী এতটা বেশি পরিমাণে হক রয়েছে হাজরিন আজকে খুতবার আলোচ্য বিষয় হলো প্রতিবেশীর হক কি একটু জোরে বলেন তো প্রতিবেশীর হক যেটাকে হকুল ইবাদ বান্দার হক হিসেবে আল্লাহ এবং রাসূল পরিচয় দিয়েছেন পেয়ারায় হাজরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা-এর 37 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ ذِي الْجُنُوبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ من كان مختالا فخورا একটা জবানও চুপ থাকবে না চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ এড়াই হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নিসা-এর 37 নম্বর আয়াতে বলতেছেন ওয়া'বুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো কার ইবাদত আল্লাহ ইবাদত হবে কার আরো জোরে বলতে হবে কার ইবাদত হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর সাথে শরীক করিও না একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বললেন ওয়াদুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহর বন্দেগী করো আল্লাহর নৈকট্য হাসিলের জন্য চেষ্টা করো আর আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই নসিহত গুলো করতেছেন খেয়াল করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের পিতা মাতা এর সাথে ভালো ব্যবহার করো অবিল ওয়ালিদাইন অর্থাৎ পিতা এবং মাতা পিতা মাতার সাথে কি করো ইহসানা ভালো ব্যবহার করো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়াবিযিল কুরবা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার পর আল্লাহ বলছেন ওয়াবিযিল কুরবা, তোমাদের যারা নিকট আত্মীয় আছে তাদের সাথে কি করবে তোমরা? ভালো ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, যারা ইয়তিম তাদের সাথে ভালো ব্যবহার করবে। এরপরে বলছেন ওয়াল মাসাকিন, যারা মিসকিন তাদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল জারিযিল কুরবা, নিকটতম প্রতিবেশীর সাথে তোমরা ভালো ব্যবহার করবে। ওয়াল জারিযিল জুনুবি, এবং দূরবর্তী যারা প্রতিবেশী আছে তাদের সাথেও ভালো ব্যবহার করবে। ওয়াসসাহিবি বিল জামবি, আর তোমাদের যারা সঙ্গী সাথী আছে, তোমাদের সাথে যারা চলাফেরা করে, তোমাদের আত্মীয় স্বজনরা, তোমার প্রতিবেশী না, তোমার রক্তের বন্ধনে সে আবদ্ধ না, অনেক দূরের লোক কিন্তু তোমার সাথে চলাফেরা করে, তোমার সাথে চাকরি বাকরি করে, তোমার সাথে একসাথে হাঁটাচলা করে, অর্থাৎ তোমার সাথে যার সম্পর্ক আছে, চলাফেরার ধরুন চাকরির খাতিরে হোক, সামাজিক খাতিরে যেভাবেই হোক, তোমার নিকটবর্তী যারা আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবনিস সাবিল, আর যারা মুসাফির ব্যক্তি আছে, মুসাফির বুঝেননি, এই আমাদের দেশে যারা ভিক্ষুক আছে তারা না, কিন্তু এই খয়রাতি মুসাফির বলতে যারা ভিক্ষা করে তারা না, মুসাফির বলতে পথি, যেই ব্যক্তি মনে করেন এখান থেকে সেই বরিশাল থেকে রওনা দিয়ে আসছে সিলেট যাবে, এখন প্রতিমধ্যে মনে করেন আপনার কি বলে পুস্তকলা ব্রিজ দিয়া পাগলা হইয়া যেমনে হোক রাস্তা ভুইলা হোক, আর এই রোড লোকেশন নিয়ে হোক সে শরীফবাগ হইয়া চিটাগাং রোড হইয়া মনে করেন সিলেট যাবে, এখন এই ব্যক্তি যখন শরীফবাগে আসছে, আসার পর যদি ওই মুসাফির ব্যক্তি বলে যে আমার খাদ্য দ্রব্য শেষ হয়ে গেছে, পথে টাকা পয়সা শেষ হয়ে গেছে, এই যে মুসাফির ব্যক্তি, এই ব্যক্তিকে বলা হয় কি মুসাফির, পথি। এই পথিকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি করো, তোমরা উত্তম আচরণ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের যারা দাস দাসী আছে, তোমরা যারা মালিক আছো, যারা মনিব আছো, তোমরা তোমাদের দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করো। এখন তো দাস দাসী প্রথা উঠে গেছে, আসেনি এখন পৃথিবীর কোন প্রান্তে দাস দাসী প্রথা নাই, আগে এখন যেমন কি বলে গরু ছাগলের বাজারে হাটে গেলে যেমন গরু ছাগল বিক্রি হয় না দাম হাঁকাইয়া, এক সময় মানুষ যদি টাকা পয়সা লেনদেন করতে গিয়ে যে ঋণগ্রস্ত হইত, টাকার বিনিময়ে সম্পদের বিনিময়ে মানুষ সম্পদকে কেরায় করে নিয়ে যাইত, গোলাম বানাইয়া আবার তাকে হাটে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করা হইতো, মানুষের মানুষত্ব বলতে কিছু ছিল না, কিন্তু ইসলাম আইসা এই আপনার কি বলে গোলাম, এই যে দাস দাসী প্রথা ইসলাম উচ্ছেদ করে দিয়েছে, এখন আর দাস দাসী প্রথা নাই। তবে এই দাস দাসীদের মতোই এক শ্রেণীর লোক আছে যারা আপনার আমার অধীনস্থ, যারা আপনার আমার কর্মচারী চাকর, যারা এই তাদের ক্ষেত্রে ওই তাফসীরের ভিতরে বলা হয়েছে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, বুঝা গেছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিক আর অহংকারীকে ভালোবাসেন না, নাউজুবিল্লাহ বলবেন না, আর একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ, দাম্ভিক আর অহংকারী হওয়া যাবে না, যাবেনি যাবেনি, আপনার হাজার কোটি টাকার সম্পদ থাকতে পারে, আপনি মহল্লার এই গ্রামের এই দেশের রাষ্ট্রপতিও আপনি হতে পারেন, আপনার সম্মান ইজ্জত গৌরব সম্পদ অঢেল সম্পত্তির মালিক আপনি হতে পারেন, কিন্তু আপনার আমার একটা জিনিস জানা থাকা দরকার, এই পৃথিবীতে আপনার আমার বলতে কোনো কিছুই নাই, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ, কে একটু জোরে বলেন তো কে, আর আপনি আমি হলাম এই দুনিয়ার সাময়িক জীবনের ক্ষণস্থায়ী মালিক,
আপনার আমার বলতে কোনো কিছুই নাই আসেনি এই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অট্টালিকা দালান কোঠা গাড়ি বাড়ি নারী ছেলে সন্তান স্ত্রী পরিজন কোনো কিছু আপনার আমার সঙ্গে যাবে না আরেকটু জোরে বলেন যাবেনি না মৃত্যুর পরে কি আপনার আমার কাফনের ভিতরে কি পকেট আসেনি আসেনি না আপনি আপনি আমি যদি হাজারো বার যদি ওসিয়াত করি আর যদি আপনার আমার ছেলে সন্তানকে যদি বলি যে আমার পুংসার বলি স্বর্ণ আছে এই স্বর্ণর যে বাক্সটা আছে এটা আমার কবরে দিয়ে দেবা দিবেনি দিবে ও ভাই দিবেনি আমার হাজার বিঘা জমি সম্পদ আছে এই সম্পদের দলিলগুলো আমার কবরে দিয়া দেবা হাজার ওসিয়াত করলেও দিবেনি অর্থাৎ আপনি ওসিয়াত করার ক্ষেত্রেও যদি আপনি ইসলাম শরিয়াত সম্মত যদি ওসিয়াত আপনি না করেন ওই ওসিয়াত আপনার সন্তান পালন করতে পারবে না ঠিক কিনা বলেন আপনার আমার ওসিয়াতটাও থাকতে হবে ইসলাম সম্মত আমার আল্লাহর দেখানো পথ অনুযায়ী ঠিক কিনা বলেন অতএব এই দুনিয়ার হাজার কোটি টাকার সম্পদ আপনার আমার থাকতে পারে হাজারো বাড়ি গাড়ি থাকতে পারে হাজারো কি বলে ইজ্জতের মালিক আপনি আমি থাকতে পারি স্ত্রী পরিজন ছেলে সন্তান সুখ আরাম আয়েশের আপনার আমার অভাব নাও থাকতে পারে কিন্তু এই দুনিয়ার যা কিছু আছে সব হলো ক্ষণস্থায়ী আর সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ ঠিক কিনা বলেন অতএব আপনার আমার এই জীবনে দাম্ভিকতা অহংকার তাকাব্বারি মাতব্বরি থাকতে পারবে কোনোদিন সম্ভব না পেয়ারায় হাজিরি এরপরে আমরা যদি হাদিসের দিকে যাই আল্লাহ রাসূল বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সম্পর্কে এতটা বেশি গুরুত্ব দিয়েছেন ইসলাম এতটা বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা ও আমার সাহাবীরা তোমরা শোনো তোমরা যদি পৃথিবীর জমিনে উত্তম চরিত্রের মানুষ যদি তুমি হতে চাও আগে তোমার প্রতিবেশীর কাছে তুমি ভালো হও সুবহানাল্লাহ বলেন না হাদিসের ভিতরে আছে না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه متفق عليه সবাই জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আর একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার ইয়ার হাজিরিন রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত বুখারী এবং মুসলিম উভয় হাদিসের কিতাবে হাদিসখানা নকল করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন কি বললেন আল্লাহ আল্লাহর কসম লা ইউমিনু ওই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয় একজন জনৈক ব্যক্তি অথবা একজন সাহাবী প্রশ্ন করল ইলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বাল আল্লাযীনা লা ইয়ামানু ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি কে যে ইমানদার নয় আল্লাহ রাসূল বললেন ক্বাল আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকহু ওই ব্যক্তি ইমানদার নয় যে তার প্রতিবেশী লোকদের নিকট নিরাপদ থাকে না আল্লাহু আকবার বলেন অর্থাৎ ওই ব্যক্তি ইমানদার নয় যার কাছে তার প্রতিবেশী নিরাপদ নয় যার অনিষ্ট থেকে যার কথা থেকে তার মানে সার্বিক তার আচার আচরণ তার ক্ষমতা তার সম্পদ তার যতগুলো আছে দাম্ভিকতা অহংকারি তাকাব্বারি সব কিছু থেকে তার প্রতিবেশী যদি নিরাপদ না থাকে তাহলে ওই ব্যক্তি নিরাপদ নয় আল্লাহু আকবার বলেন হাদিসের অর্থটা আপনারা বুঝছেন অর্থাৎ একজন ব্যক্তি মনে করেন এই সমাজের সবচেয়ে শিল্পপতি কোটিপতি তার অস্ত্র শস্ত্র ক্ষমতা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স মনে করেন যে কি বলেন থানা বলেন ওসি ডিসি এসপি সব কিছু তার হাতের মুঠায় ক্ষমতার শেষ নাই আল্লাহ রাসূল বলছেন ওই ক্ষমতার কোনো দাম নাই যদি ওই ক্ষমতা যদি তার প্রতিবেশী যারা আছে তারা যদি তার থেকে যদি হেফাজত না থাকে কিন্তু এই হাদিসের পুরো বিপরীত হলো আমাদের চরিত্র একজন ব্যক্তির যদি মনে করেন মোটামুটি 10 লাখ টাকার মালিক হয়ে যায়
তাহলে সে ব্যক্তি দেখা গেছে তার অহমিকায়, তার তাকাব্বরিতে, তার মাতুব্বরিতে সমাজের মানুষকে আর সে মানুষ মনে করে না। কথা কি ভুল বললাম? কথা কি ভুল বললাম? যদি মোটামুটি দেখা গেছে রাজনীতি যেই দলে হোক, রাজনৈতিকভাবে যদি একটু মোটামুটি যদি একটু সাইন করতে পারে, অফিস আদালত থানা উপজেলা ওসি ডিসি এসপি যদি তার কথায় উঠা বসা করে, তাহলে তো আর কথাই নেই। দেখবেন অনেক শিল্পপতিরা আছে যে তার পাশের জমি বইলা হচ্ছে দখল করে না, না বইলা দখল করে নিয়ে যায়, এরকম দখলবাজ শিল্পপতি আছে কি নাই? কথা কি ভুল বললাম? ক্ষমতা আছে আপনার আমার নামে, নিরীহ মানুষের নামে আমার মতের উল্টো হয়েছে, একটা মিথ্যা মামলা তার নামে দিয়ে দেয়, থানা ওসিরে ফোন করে বলে দেয় অমুক অমুক, দেখা গেছে যে অমুক প্রান্তে যেই জায়গার নামও সে জীবনে শুনে নাই, চোখে দেখে নাই, সেই জায়গার লোক মারা গেছে, ওই মার্ডারের আসামি হয়ে গেছে মনে করেন শরীফ ব্যাগের এক ব্যক্তি। কি ভুল বললাম? নি ভুল বললাম? কিন্তু পেয়ারায় হাজিরি আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমার অর্থ সম্পদ, তোমার ক্ষমতা, তোমার অহমিকা, তোমার দাম্ভিকতা যা আছে সব কিছু তুমি আল্লাহর জন্য বিলীন করে দেবে, আর দুনিয়ার মানুষদের সাথে তুমি উত্তম আচরণ করবে। আর যদি তুমি মুমিন মুসলমান ইমানদার যদি তোমাকে দাবি করো, তাহলে তোমার অনিষ্ট থেকে তোমার প্রতিবেশী আগে সেফ রাখতে হবে। কি করতে হবে? অর্থাৎ নিজের যারা প্রতিবেশী আছে তার কাছ থেকে নিজেকে আগে হেফাজত করতে হবে। এমনও টাকা পয়সাওয়ালা লোক আছে, এমনও ক্ষমতাদার লোক আছে, দেখবেন মসজিদে আসলে আগে জায়নামাজ পাঠাই দেয়, আছে কি নাই? কথা কি ভুল বললাম? এটা কি জায়েজ আছে? জায়েজ আছে। আবার দেখবেন টাকা পয়সার মালিক আছে, ক্ষমতা আছে, অস্ত্র আছে, দেখবেন যে সমাজে সমাজপতি যারা মুরব্বী যারা আছে তাদেরকে কেয়ার করে না, দূর ওরকম মুরব্বী দুই সেট পাঁচ দশটা পকেটে থাকে, আর ইমাম সব তো কোনো কথাই নেই, কারণ না বলে যে যার নাই কোনো গতি সে করে ইমামতি, ওরকম ইমাম দুই সেট পাঁচ দশটা আইবার যাইব অত পকেটের কোনায় রাখি না, সমাজপতি রাখি আপনার পকেটের ভিতরে, ইমাম তো দূরের কথা। ভাই ভুল বললাম? ভুল বললাম নি? ভুল বললাম নি? কিন্তু পেয়ারায় হাজিরি এজন্য আপনার আমার জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন আল্লাহ রাসূল বলেন, এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان يؤمن بالله وباليوم الاخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله وباليوم الاخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليسكت متفق عليه প্যারাই হাজিনি হাদিসটাও বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ পাক ও পরকালের প্রতি বিশ্বাস তথা ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহর উপরে এবং পরকালের উপরে কি রাখে ঈমান রাখে ফালা ইউজি জারহু সে ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কি না করে কি কথা বুঝেন নাই অর্থ বুঝেন নাই সে ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এখন যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রাখে আখেরাত কবর হাসর মিজান পুল সিরাত বলতে যে কিছু আসে তার যে হিসাব নিকাশ হবে তার আমল নামার হিসাব যে আল্লাহ নিবেন এই বিশ্বাস যে আছে সে কি করতে পারবে না সে তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে আর একটু জোরে শুনতে চাই পারবে আল্লাহ রাসূল বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফহু আর যে ব্যক্তি পরকাল এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে অতিথি অতিথি বুঝেন না মেহমান মেহমান বুঝেন বাসা বাড়িতে মেহমান আসে না খালাতো ভাই মামাতো ভাই শ্বশুর বাড়ির তারপরে কি বলে বেয়াই বাড়ির এই যে আত্মীয় স্বজন যারা আসে তাদের সাথে যেন ভালো ব্যবহার করে কিন্তু আমাদের সমাজে দেখা গেছে এমন হারকিপটা লোক আছে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন বেড়াইতে আসলে বাবার মুখ বেজার হয়ে যায় আছে কি নাই ভুল বললাম নি আবার দুই দিন শ্বশুর শাশুড়ির বাড়ি বা যে কোনো দিকের আত্মীয় স্বজন আসলে অনেকের
মুখ বেজার হয়ে যায় কিন্তু পেয়ারায় হাজিরিন একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল বলছেন মেহমান আসে নেকি নিয়া সওয়াব নিয়া আর যায় সে গুনাহ নিয়া। আর একটা কথা মনে রাখবেন যার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই রূহকে আত্মাকে সৃষ্টি করছেন যেদিনকার এই দুনিয়ায় মানুষকে পাঠাইছেন তার রিজিকও আল্লাহ দিয়ে পাঠাইছেন, কারো রিজিক কেহ নষ্ট করতে পারে না। আপনার রিজিক যদি রিজিক এবং হায়াত যেখানে লেখা আছে এবং মৃত্যু আপনার যেমনি হোক, আপনার মৃত্যু যদি লেখা থাকে মনে করেন এখন জর্ডানে আপনার যেমনি হোক ওই জর্ডানে আল্লাহ নিয়ে তারপরে আপনার মৃত্যু দেবে। আপনার যদি দুপুরের খাবার যদি আপনার রিজিকের তাকদিরে লেখা থাকে তাহলে আপনি খাবেন, আর নাহলে হাজার চেষ্টা করলেও খাওয়া সম্ভব না, সম্ভব নি, সম্ভব নি, কোনোদিন সম্ভব না। এজন্য রিজিকের মালিক হলো আল্লাহকে, আর মেহমান আসলে বেজার হবেন না, মেহমান রিজিক নিয়ে আসে, মেহমানের কারণে দেখবেন ভালো মন্দ খাওয়া যায়, যায় কি যায় না। আর দেখবেন মেহমান আসলে কোনোদিন অভাব আসে না, অভাব আরো দূর হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত। এরপর আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপরে যে ব্যক্তি বিশ্বাস রাখে সে যেন সর্বদা কম কথা বলে অথবা চুপ থাকে, সে যেন কি করে ফালইয়াকুল খায়রান, সে যেন তার মুখ থেকে ভালো কথা বলে অথবা লিয়াসকুত অথবা সে যেন চুপ থাকে। এখন আমাদের স্বভাব চরিত্র তো পুরো ভিন্ন, দেখা যাইবে কি বলেন হাজি বলেন নামাজি বলেন পরেজগার মুত্তাকি তাহাজ্জুদ গুজারি সেও দেখবেন রাস্তাঘাটে দাঁড়াইয়া শুধু মানুষের গিবাত শিকায়ত করে। ভুল বললাম ভাই? ভাই আমার কথা আপনারা বেজার হন? এটা হাদিসের কথা, আমার ব্যাখ্যা করতেই হবে। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি পরকাল হাসর মিসান তুলসিরাত কবরে যে আপনারা আমার দিতে হবে এই কথা যদি বিশ্বাস থাকে, আল্লাহকে যদি আল্লাহ হিসাবে মানেন, আল্লাহ রাসূল বলছেন তাহলে সে যেন সর্বদা তার মুখ থেকে ভালো কথা বলে, আর যদি ভালো কথা যদি তার মুখ থেকে বের না হয় তাহলে এখানে বলছে লিয়াসকুত তাহলে সে যেন চুপ থাকে, তার মুখ থেকে যেন খারাপ কথা বের না হয়। আল্লাহু আকবার বলেন। অতএব এই মুখ থেকে গীবা শিকায়ত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, চুগলখুরি করা যাবে না, মানুষের নামে মিথ্যা তোহমাত দেওয়া যাবে না। অতএব যদি খারাপ কথা না বলা যায় ভালো কথা না বলতে থাকলে কি করতে হবে? সর্বদা চুপ থাকতে হবে, কি করতে হবে? পেয়ারায় হাজির আরেকটা হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن الذي يشبع وجاره جائع الى جنبه رواه البيهقي হাদিসটা বাইহাকি শরীফের হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কি বলছেন যে ইয়াকুলু লাইসাল মুমিনুল লাযি ইয়াশবাউ ওয়াজারুহু জাইউন ইলা জামবিহি, যে আল্লাহ রাসূল বলছেন লাইসাল মুমিনু ওই ব্যক্তি ইমানদার নয় আল্লাযি ইয়াশবাউ ওয়াজারুহু জাইউন ইলা জামবিহি, যে নিজের উদর পেট তাকে পরিপূর্ণ করে খাবার খাইল, ওয়াজারুহু জাইউন ইলা জামবিহি অথচ তার যে প্রতিবেশী আছে তার ঘরের পাশে যে প্রতিবেশী বসবাস করতেছে তার বাড়ির পাশে যে প্রতিবেশী আছে তার খোঁজ খবর রাখলো না কিন্তু নিজে নিজের উদ্ধার পেট ভর্তি করে খাবার খাইলো আর তার পাশের প্রতিবেশী না খাইয়া রইল অনাহারে ভুগতেছে। অতএব আল্লাহ রাসূল বলছেন যে এই ধরনের ব্যক্তি ইমানদার নয়, নাউজুবিল্লাহ। কথাটা বোঝা গেছে? কথাটা বোঝা গেছে? অর্থাৎ আপনার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পত্তির মালিক বানাইছে, আপনি আমি কোরমা পোলাও বিরিয়ানি প্রতিদিন না হইলো সপ্তাহে ধুমধাম চলতেছে কিন্তু আপনার আমার পাশের বাসায় এখন তো আধুনিক যুগ একই বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাটে মানুষ মার্ডার হয়ে যায় পয়সা গন্ধ ছড়ে 10 দিন 12 দিন পরে, তারপরে কি বলে প্রশাসন আইসা দরজা ভাঙ্গা তারপরে বের করে কিন্তু প্রতিবেশী প্রতিবেশীর খবর রাখে না। এখন আধুনিক হয়ে গেছে, সব
ওই পশ্চিমা যে আধুনিক কালচার আছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতেছে, অথচ আল্লাহর রাসূল বলেন যে ওই ব্যক্তি সর্ব উত্তম চরিত্রের যে ব্যক্তি তার প্রতিবেশীর নিকট উত্তম। এখন একজন ব্যক্তির সাথে যদি আপনার আমার কথাবার্তাই না হয়, মুআমালাত যদি না হয়, দেখাশোনা যদি না হয়, লেনদেন যদি না হয়, তাহলে আপনার আমার শ্রেষ্ঠ চরিত্রের প্রমাণ কেমন করে দিবেন? কথা বলেন, আপনি একজন ব্যক্তিকে দেখছেন যে পাশের ফ্ল্যাটে থাকে, দুই বছর চার বছর, দুই মাস চার মাস, ছয় মাস, এক দুই বছর থাকতেছে, জীবনে একদিন সামনাসামনি সালামও দেননি। সে যায় দশটায়, আপনি যান আটটায়, কোনোদিন লেট হইলে আর দুই মিনিট আগে যান, যদি পাশের ভাইয়ের সাথে দেখা হয়ে যায় দুই মিনিট লস হয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারে সময় যেতে পারেন, কিন্তু আপনার আমার পাশের প্রতিবেশী ভাই সে ফজরের টাইমে ঘুমাইয়া থাকে, তার কলিং বেলে চাপ দিয়ে আছে, ভাই চলেন মসজিদে নামাজে যাই, এইটা আপনার আমার দ্বারা সম্ভব না। কেন? সে তার মতো চলতেছে, আমি আমার মতো, আমি আমারটা খাই, সে তারটা খায়, তাকে আমার নামাজে ডাকতে হইবে কেন? আমি তার কাছে কেন ছোট হইতে যাবো? সে আমাকে ডাকতে পারে না। কথা কি ভুল বললাম? এই হলো আমাদের দিমাগ, এই হলো আমাদের টেন্ডেন্সি। অথচ আল্লাহর রাসূল বলেন যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে উত্তম। এখন প্রতিবেশীর কাছে যদি আপনি আমি উত্তম হতে চাই, তাহলে তার সাথে দেখাশোনা দরকার আছে কি নাই, সালাম কালামের দরকার আছে কি নাই, লেনা দেনা অর্থাৎ দেখাশোনা, তারপরে আসা যাওয়া, কথাবার্তা, একসাথে চলাফেরা করার দরকার আছে কি নাই? আপনার আমার সাথে যদি দেখা না হয়, কথা না হয়, চলাচল না হয়, ওঠা বসা না হয়, লেনদেন যদি না হয়, তাহলে আমার চরিত্র কেমন আপনি বুঝতে পারবেন? সম্ভব না। ভাই একটা কথা বলি, আমি তো এখানে দুই বছর আড়াই বছর আসছি, এই ইমাম সাহেবরে কয়দিন কে কয়দিন সময় দিয়েছেন? নামাজ তো আপনারা পাঁচ ওয়াক্ত না পড়লেও জুমার নামাজ তো পড়েন। ইমাম সাহেবরে নিয়া যে হুজুর আজকে ফজরের পর, মুয়াজ্জিন সাহেবরে নিয়া যে হুজুর আপনার সাথে হাঁটতে যাবো, এক কাপ চা খামো, ভাই হুজুর আমি তো সবাই রে খাওয়াই, আপনি একজন ভালো মানুষ, ইমাম সাহেব মানুষ, মুয়াজ্জিন সাহেব মানুষ, আজকে আপনার পকেটটা দশ টাকা খরচ কইরা একটা চা খাওয়াইবেন, এই কথা কেউ বলছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? আমার কথায় বেজার হইলেন? আমার কথায় আপনারা বেজার হইলেন? অর্থাৎ আল্লাহর রাসূল এইটাই শিক্ষা দেয়। আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে যখন আপনার ইসলামের দাওয়াত দিতে গেছেন, মহল্লার ভিতরে আল্লাহর রাসূল ঘুরছেন, আল্লাহর রাসূল বয়স বিরুদ্ধদের সাথে যেভাবে কথা বলছেন, আপনার কি বলে শিশুদের সাথে তেমনি কথা বলছেন, আল্লাহর রাসূল মা বোনদের সাথে একই ভাষায় কথা বলছেন। আল্লাহর রাসূল যেমন একদিকে রাষ্ট্রনায়ক ছিলেন, তেমনি আবার তিনি একদম তার আচার আচরণে মনে হইতো সে মনে হয় একদম নাবালক শিশু, কিছুই বোঝেন না। সরলতা, অর্থাৎ ইসলামের ভিতরে কোনো প্যাচগোজ নাই। আপনি যত ইসলামকে মানবেন, যত ইসলামকে বুঝবেন, দেখবেন শান্তি আর শান্তি। ইসলাম শব্দের অর্থ কি বলেন? ইসলাম শব্দের অর্থ কি বলেন? অতএব এই শান্তির পথে যদি আপনি আমি না হাঁটি, তাহলে কি শান্তি পাওয়া যাবে? আমার কথা আপনারা বেজার হন? এজন্য আল্লাহর রাসূলের, আল্লাহ এবং তার রাসূল যেই পথ মত দেখা দিয়েছেন, এই পথে এই মতে হাঁটলে শান্তি, শান্তি অবশ্যই শান্তি, ঠিক কিনা বলেন? এজন্য একজন প্রতিবেশীর কাছে আর একজন প্রতিবেশী যদি উত্তম হতে হয়, তাহলে আপনার আমার তার সাথে মেলামেশার দরকার আছে কি নাই, কথাবার্তা বলার দরকার আছে কি নাই, তার খোঁজ খবর নেওয়ার দরকার আছে কি নাই? ভাইরা প্রতিবেশীর কাছে আমরা উত্তম হব, ভালো হব, এই নিয়তে আজকের থেকে অন্তত ফজরের নামাজের সময় যারা ফজরের নামাজ পড়েন মসজিদে আইসা, আপনার আমার প্রতিবেশীকে ডাক দিবেন, এই নিয়তে যে আল্লাহ রাসূল বলছেন যে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক লাগবে, এই নিয়তে কে কে আপনার পাশের বাসার প্রতিবেশীকে ডাক দেবেন? হাতটা দেখান তো, নারায় তাকবীর, নারায় তাকবীর, সবাই ডাক দিবেন, দেখা যাইবে, ফল দেখা যাইবে আগামী দিন ফজরের টাইমে। যদি যারা মুসল্লি আছেন তারা যদি প্রতিবেশীরে ডাক দেন, আর যদি দরজায় যদি কড়া আঘাত করেন যে নামাজে যাওয়াই লাগবে, আজকেই দাওয়াত দিয়ে দেবেন যে হুজুরে বলছে যে দাওয়াত তোমাকে আগামীকালকে ফজর থেকে নামাজে যাওয়া লাগবে, তাহলে মুসল্লি পাঁচজন হলে তো পারবে, দেখা যাইবে আপনারা আমল করেন কি করেন না। আর একটা হাদিস বলবো মা বোনদের উদ্দেশ্যে, হাদিসটা না বললেই নাই, হাদিসটা মা বোনদের একটু শুনাইয়ে দেবেন, পারবেন সবাই? এই হাদিসটার অর্থটা মা বোনদেরকে শুনাইয়ে দেবেন, পারবেন? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله ان فلانه تذكر من كثره صلاتها وصيامها وصدقتها غير انها تؤذي
জিরানহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন্নার তেরাই হাদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন একজন ব্যক্তি আইসা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মহল্লার অমুক একজন ব্যক্তি ছিলেন মহিলা ছিলেন যেই মহিলা তিনি তার দান সদকা এত বেশি পরিমাণে করতেন যে এজন্য তাকে প্রায় মানুষ স্মরণ করে কি করে যে ওই মহিলা এত বেশি পরিমাণে দান করতেন সদকা করতেন যে এজন্য তাকে প্রায় স্মরণ করা হয় কিন্তু ইয়া রাসূলুল্লাহ তার মুখের ভাষা ছিল খারাপ সে তার প্রতিবেশীদেরকে কষ্ট দিত এজন্য আবার মানুষ তাকে বর্ষণাও দেয় আল্লাহ রাসূল বললেন কি বলছেন ক্বালা হিয়া ফিন্নার আল্লাহ রাসূল বলছেন ওই মহিলা জাহান্নামী নাউযুবিল্লাহ বলেন ওই মহিলা জাহান্নামী এজন্য পেয়ারায় হাজির মহিলা হোক পুরুষ হোক বৃদ্ধ হোক আর অল্প বয়স্ক হোক মুখের ভাষা খারাপ করা যাবে না আপনাকে যদি একজন ব্যক্তি মুখ দ্বারা কষ্ট দেয় আপনি তাকে কষ্ট দিতে পারবেন না এই জবানকে হেফাজত করতে হবে অন্য হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে এক হলো ফাবি লিসানিহি তার মুখ আর একটা হলো তার লজ্জা স্থান দুইটা জিনিসের যে ব্যক্তি হেফাজত করবে আমি আল্লাহ রাসূল তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম বলেন না সুবহানাল্লাহ এজন্য এই জবান থেকে মানুষকে কষ্ট দেওয়া যাবে না আর বিশেষ করে মা বোনদেরকে এই হাদিসের অর্থটা আজকে সবাই শুনাইবেন যদি কোনো ছেলে থাকেন তার মাকে শুনাইবেন কোনো স্বামী থাকলে তার স্ত্রীকে শুনাইবেন অর্থাৎ আপনার আঙ্গিকে প্রত্যেকের বাড়িঘরেই তো মা বোন আছে না সবাইকে শুনাইবেন যে হে মা বোনরা তোমরা শোনো তোমরা যত ইবাদত বন্দিগি করো না কেন যদি তোমার মুখের ভাষা খারাপ হয় আর যদি তোমার দ্বারা তোমার প্রতিবেশী যদি কষ্ট পায় তাহলে তোমার ইবাদত বন্দিগি কবুল হবে না তুমি জাহান্নামে যাবা যেটা হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় ঠিক কিনা এই হাদিসটা মা বোনদেরকে শুনাই দেবেন যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে একজন আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি পেয়ারা বান্দা আল্লাহ রাসূলের সঠিক উম্মত হওয়ার তৌফিক দান করুক এবং বিশেষ করে একজন যে ভালো প্রতিবেশী একজন খাঁটি মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ